वेलकाम बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत जानाई। आज के आमरा देखबो मोबाइलेर फेक स्क्रीन किभाबे तैरी करा जाए। आमरा जदि कोनो समय मोबाइले काज करते थाकी तखन हट करे जदि केउ चले आसे आमादेर पाशे तखन आमरा मोबाइलटा लक करे दिलेओ अनेक समय केउ पासवर्ड चेक खुले निते पारबे। किन्तु आमरा ई फेक स्क्रीनटा जदि चालू करी ताहले आमरा बोलते पारबो आमार फोनटा हैंग होये गेछे बा फोने कोनो प्रब्लेम होयेछे, सेई कोनोभाबे आमरा विपदेर हात थेके रक्षा पेये जाबो। ताहले आमरा देरी ना करे आज के शुरू करी। प्रथमे आमरा प्ले स्टोरे जाबो, गिये आमरा एइखाने लिखबो फेक स्क्रीन लिखले पड़े WRRR এরকম একটা ফেক স্ক্রিন আসবে, তাকে আমরা ইনস্টল করব। খুব ছোট্ট একটা অ্যাপ এবং খুব মজাদার অ্যাপ, দেখুন আপনারা, আপনাদের অবশ্যই ভালো লাগবে অ্যাপটা। আমরা কি করব, ফেক স্ক্রিনটা অন করব, ওপেন করব। ওপেন করার পর এখানে কতগুলো সেটিংস আসবে, এই সেটিংসগুলো আমি পরে আলাদা একটা ভিডিও করব। আজকে আমরা ফেক স্ক্রিনের উপর ভিডিও করছি। এখানে দেখুন তিনটে মোড আছে, নর্মাল মোড, মাঝখানে আছে টাচ মোড আর ফিল্টার মোড। এখানে নর্মাল মোড যেটা আছে সেই মোডের উপরে আমরা পুরো স্ক্রিনটা ব্ল্যাক করতে পারবো। টাচ মোডে একটা আছে আর ফিল্টার মোডে আমরা পেছনে যদি কোনো স্ক্রিনে একটা ছবি রেখে দিই সেই ছবিটা আমরা ডার্ক বা লাইট করতে পারবো। তাহলে আমরা প্রথমে আজকে শিখি নর্মাল মোড, যেটার কথা আমরা বলছিলাম সেই নর্মাল মোডটা শিখি। নর্মালটা শেখার জন্য আমরা কী করবো, প্রথমে নেক্সট করবো। নেক্সট করলে এখানে কিছু পারমিশন চাইবে, পারমিশন অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর আমরা আবার ব্যাকে আসবো, ব্যাকে আসার পর আমরা নেক্সট বাটনটা করব। নেক্সট বাটন করার জন্য এটা যেহেতু একটা ফ্রি অ্যাপ সুতরাং আমাদের বলছে যে কিছুটা একটা ভিডিও ওয়াচ করতে। আমরা যদি ক্লোজ করে দিই তাহলে আমাদের কি সুবিধাটা আমরা পাবো না। আমরা এটা ওয়াচ করি, এরকম একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনাদের দেখতে হবে। 15 সেকেন্ডের বা 16 সেকেন্ডের একটা অ্যাড আসবে, 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে, ব্যাস হয়ে গেল। এবার আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর দেখুন কী লেখা আছে, ইফ ইউ ডু নট সিলেক্ট এ ফটো ফেক স্ক্রিন উইল রান অ্যাজ ডিফল্ট ব্ল্যাক। বোঝা গেল, যদি আমরা কোনো ফটো সিলেক্ট না করি ডিফল্ট যেটা আছে সেই ডিফল্টের ব্ল্যাক স্ক্রিনে কাজ করবে। তাহলে আমরা স্টার্ট করি। স্টার্ট করার সাথে সাথে দেখুন এইরকম একটা স্ক্রিন চলে আসবে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্ক্রিনটা আছে স্ক্রিনের মাঝখানে একটা বার আছে, ওই বারটার মধ্যে দেখুন একটা বাটনের মতন আছে। বাটনটা বাঁদিক থেকে ডান দিকে আমরা যত নেব তত স্ক্রিনটা ডার্ক হয়ে যাবে। তাহলে ট্রাই করে দেখি, দেখুন স্ক্রিনটা ডার্ক হয়ে যাবে, স্ক্রিনে এখন কিছু দেখা যাচ্ছে না। এমনকি আমরা যদি স্ক্রিনের আমাদের পাওয়ার বাটন বন্ধ করে দিই তাহলে দেখুন বন্ধ করার পর আবার যদি অন করি স্ক্রিনটা দেখা যাবে, স্ক্রিনটার উপরটা দেখা যাচ্ছে, কিন্তু স্ক্রিনে যখন আমি লক খুললাম তখন কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না, তখন আর কিছু দেখা যাচ্ছে না। এবার আমরা মাঝখানে যেখানে বাটনটা আছে সেটা যদি আস্তে আস্তে আবার যদি সরাই তাহলে দেখুন স্ক্রিনটা আবার দেখা যাচ্ছে। আবার যদি আস্তে আস্তে এটা ডার্ক করি তাহলে কিন্তু এটা ডার্ক মোডে চলে গেল। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব খুশি হব।